যারা ফেসবুক চালা, ছেলেদেরকে বলছি ওরা তোমাকে চতুষ্পদ জন্তুর সঙ্গে তুলনা করছে, তুমি কখনোই তাদেরকে চতুষ্পদ জন্তু বলো না, বরং তাদেরকে উত্তম উপদেশ দিয়ে লেখবার চেষ্টা করো কোরআন এবং হাদিস দিয়ে, কারণ এটাই আল্লাহর নির্দেশ, ইদফা বিল্লাতি ইয়া আহসান। যারা তোমাকে গালি দেয় তুমি উত্তম আচরণ দিয়ে সেটাকে প্রতিরোধ করো, এটি হচ্ছে আহলে সুন্নাহর নীতি। যত গালি দেবি তত সবর করবো, ইনশাআল্লাহ আমরা নেকি হকদার হব। গালি গালাস দেওয়া ভাইদেরকে আমরা সাধুবাদ জানাই, তারা গালি দিচ্ছেন আমরা সবর করছি, তারা গুনাহগার হচ্ছেন আমরা নেকি পাচ্ছি, কোনটা লাভ হবে? সবর করে লাভ হবে না? আল্লাহ পাক বলছেন দেখো আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়ীন, সূরা বাকারা 42 আয়াত। তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে, তবে এটা খুব কঠিন, এটা খুব কঠিন, মানে একদম গালি দেবার চুপ করে থাকবো হয় নাকি? এই জন্য আল্লাহ বলছে ইন্নাহা লাকাবীরা, এটা খুব কঠিন, ইল্লা আলাল খাশিয়ীন, তবে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কোনো কঠিন বিষয় নয়।